আসসালামু আলাইকুম আবারও আরেকটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আমি হাজির হলাম এই ভিডিওতে আমি আপনাদেরকে পলে ছাড়া খোলা মাঠে কীভাবে ধনে বীজ রোপণ করবেন সে বিষয়ে বলবো আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফেন্ট খোলা মাঠে ধনে চাষ করতে গেলে কয়েকটি নিয়ম আমাদেরকে সঠিকভাবে পালন করতে হবে ধনেপাতা চাষ করে যদি ভালো পয়সা কামাতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভাইরা ধনে বীজ জমিতে রোপণ করার আগে দেখে নিন কি কী বিষয় বেশি বেশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পলে হাউস ছাড়া আমরা যখন খোলা মাঠে ধনে পাতার বীজ রোপণ করব তখন আমাদেরকে জমিটা অবশ্যই উঁচু ও বেলে বেলেদোয়াশ মাটি বেছে নিতে হবে যে জমিতে জল জমে না সেই রকম জমি বেছে নিতে হবে এরপরে আমাদেরকে বীজ সংগ্রহ করতে হবে অগ্রিম ধনে পাতা পাওয়ার জন্যে আমরা যদি লোকাল ভ্যারাইটির বীজ সংগ্রহ করে জমিতে রোপণ করি তাহলে ভালো হবে না এর জন্য আমাদেরকে হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করতে হবে সেই বীজগুলিকে আমাদেরকে শোধন করে নিতে হবে জমিতে বেড তৈরি করতে হবে নিয়মিত আমাদেরকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে জল দেওয়ার সময় জলটিকে আমাদেরকে গড়িয়ে দেওয়া চলবে না জলটিকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিই জমিটা কিভাবে তৈরি করবেন জমির মাটিটা লুটার দিয়ে তিন চারটি চাষ দিয়ে ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রকমভাবে জমিতে এইভাবে বেড তৈরি করতে হবে হাইব্রিড জাতের ভালো বীজ সংগ্রহ করে সেই বীজগুলিকে ভেঙে নিয়ে আমাদেরকে জমিতে রোপণ করতে হবে আপনারা বীজ জমিতে রোপণ করার আগে দুটি ভ্যারাইটির বীজ একসঙ্গে মিশিয়ে জমিতে রোপণ করবেন এক্ষেত্রে সুবিধা হচ্ছে একটি কোয়ালিটির বীজ যদি ভালো না হয় তাহলে আরেকটি কোয়ালিটির বীজে চাষিবাসীদের লোস্কানটাকে বাঁচিয়ে দেয় এখানে আমি কয়েকটি বীজের নাম বলছি আপনারা সে বীজগুলি সংগ্রহ করে নেবেন চক্র হাইবেজ ও শাখাতার সি ওয়ান সি টু এই বীজগুলি আপনারা সংগ্রহ করে জমিতে রোপণ করবেন ধনের বীজ দুই তিনটি পদ্ধতিতে রোপণ করা যায় অল্প অল্প করে গোসা গোছা করে ছিটিয়ে ধনের বীজ বোনা যায় আবার বডকাস্টিং হিসাবে অর্থাৎ একটি পাত্রে বীজ নিয়ে অনেক দূরে দূরে ছিটিয়ে তার উপরে মই দিয়ে বীজগুলিকে ঢেকে দিয়ে জমিতে বোনা যায় আবার আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এইভাবে বেড তৈরি করে বেডগুলিতে সার দিয়ে একটি বাতা দিয়ে বা ওই জাতীয় কোনো জিনিস দিয়ে চুরুষ করে তার উপরে বীজ ছিটিয়ে হালকা মাটি দিয়েও বোনা যায় সারের পরিমাণ বিঘাপতি সরিষার খোল সত্তর কেজি ও দশ ছাব্বিশ ছাব্বিশ সার কুড়ি থেকে পঁচিশ কেজি ছিটিয়ে দিতে হবে পাঁচ থেকে ছয় দিনের মাথায় আমাদেরকে আগাছা নষ্টের জন্যে আগাছা নাশক স্প্রে করতে হবে তবে এখানে মনে রাখবেন আগাছাগুলিকে পুড়িয়ে দিতে হবে পচিয়ে দিলে বীজগুলি নষ্ট হয়ে যাবে যদি হালকা হালকা বৃষ্টি হয় তাহলে খোলা মাঠে ধনে বীজ খুব ভালো বেরোয় বৃষ্টি না হলে ধনে বীজ যখন অঙ্কুর দিতে হবে অর্থাৎ দশ থেকে বারো দিনের মাথায় আমাদেরকে পরপর দুই তিন দিন জল দিতে হবে আমাদেরকে জলটি একটি পাত্রের মাধ্যমে বেডগুলিতে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যদি আপনারা জলগুলি গড়িয়ে দেন তাহলে মাটির ওপরটা জমাট বেঁধে যাবে ও বীজগুলি মাটি ফুটে বেরিয়ে আসতে পারবে না বর্ষার সময় যখন আমরা খোলা মাঠে ধনে বীজ চাষ করি তখন অতিরিক্ত বৃষ্টির কারণে ছত্রাকে আক্রমণ করে গাছগুলিকে পচিয়ে দেই এর জন্য আমাদেরকে নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এখানে আমি আপনাদেরকে কয়েকটি ছত্রাকনাশকের নাম বলছি সেগুলি অন্তত সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে অ্যামিস্টার টপ হচ্ছে সবচাইতে ভালো ছত্রাকনাশক এটি এক মিলি প্রতি লিটার জলে মিশিয়ে এছাড়া টাটা মাস্টার সাব পাউডার কম দামের এই ওষুধগুলি আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এতে পোকায় সেরকম আক্রমণ করে না কয়েকটা লেদা পোকা দেখা যায় লেদা পোকা যদি দেখা দেয় তাহলে আপনারা প্রোফেক্স সুপার এক এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন পাতা ভালো করার জন্যে আপনারা পিজিআর অর্থাৎ এক্স দুই এম এল প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন পাতাগুলির বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয় তখন আমরা পাতাগুলিকে সংগ্রহ করে মার্কেটে নিয়ে যেতে পারবো এই ধনে পাতা থেকে খুব ভালো পয়সা কামানো যায় এখন এই ধনেপাতা প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ